মাদারিহাট বিধানসভায় উপনির্বাচনের আগে অস্বস্তিতে রাজ্যের শাসক দল ফের প্রকাশ্যে তৃণমূলে গোষ্ঠী কোন্দল জানা গিয়েছে রবিবার জলপাইগুড়ি বিন্নাগুড়িতে বিজয় সম্মেলনী শেষে মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ দেখান শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান জেলা পরিষদ সদস্য সহ পঞ্চায়েত সদস্য কর্মীরা তাদের দাবি রবি সরকারকে দল থেকে বহিষ্কার করা যাবে না অন্যদিকে জেলা সভানেত্রী মহুয়া গোপের পরিষ্কার জানিয়ে দিয়েছেন রবি সরকারই অঞ্চল সভাপতির পদে বহাল থাকছেন দল যেভাবে আগে চলছিল তেমন ভাবেই চলবে এদিকে এই ঘটনার পরই অস্বস্তিতে পড়েছেন বানারহাটে ব্লক সভাপতি সাগর গুরুং জানা গিয়েছে কয়েকদিন আগে তৃণমূল পার্টি অফিসের ভেতরে মদ ও জুয়ার আসর বসানোর অভিযোগ ওঠে অঞ্চল সভাপতি রবি সরকারের বিরুদ্ধে সেই ভিডিও ভাইরাল হতেও শোরগোল পড়ে যায় তারপরেই সাংবাদিক বৈঠক করে তাকে বহিষ্কার করে বানারহাটে ব্লক সভাপতি সাগর গুরুং এদিকে তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি সামনেই মাদারিহাট বিধানসভা কেন্দ্র উপনির্বাচন আর তার আগে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল পূজার দুই দিন আগের ঘটনা তো ঘটনা করার পরে তো পূজা চলে আসছে আমি ভিডিও ভাইরাল সব ভিডিও পাইছি আমাকে ওখানে লোকাল ছেলেরা ভিডিও দিছে তারপরে নিউজ হয়েছে সব কিছু পাইছি পাওয়ার পরে আমি জেলাতে জানাই রাখছি জেলা প্রেসিডেন্টকে আমি রাজ্যেতেও পাঠাই দিছি ওটা মেসেজটা তো আমাকে জেলা প্রেসিডেন্ট বলল এইটা কোনো রকমে বরদাস্ত করা যাবে না পার্টি অফিসে বসে তাস খেলবে নিশা ভাঙ করবে এটা কোনো হালাতে বরদাস্ত করা যাবে না তো জেলা প্রেসিডেন্ট বলল আমাকে কি এই অঞ্চল প্রেসিডেন্টকে সারায় তুমি একটা নতুন কনভেনার বানাই দেবে এটা কোনো হালাতে বরদাস্ত করা যাবে না তো এখন আমি নতুন অঞ্চল প্রেসিডেন্ট একজনকে দায়িত্ব দিচ্ছি আজকে এবং জেলা সভাপতি বললেন এটা ব্লক সভাপতি এর অধিকারেই পড়ে না এই সমস্ত বিষয়ে কারণ যদি কেউ কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে তাকে সকোচ করা হয় এবং পার্টির সেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করা হয় এবং সেই অনুযায়ী আমাকে আজকে জেলা সভাপতি আমাকে বললেন যে এই ধরনের কোন রকম অভিযোগ তার কাছে জমা পড়েনি সুতরাং এইভাবে কাউকে কোন অঞ্চল সভাপতিকে সরানো যায় না আজকে উনি একদম ব্যপ্ত কণ্ঠে পরিষ্কার ভাষায় বললেন যে সাতটি অঞ্চলের সাতটা যে অঞ্চল সভাপতি আছে তারাই বহাল রইলেন এবং তারাই থাকবেন তৎসঙ্গে শালবাড়ি ওয়ানে যে বিষয়টা উঠেছিল সেটা তিনি পরিষ্কার ভাষায় বললেন রবি সরকারই অঞ্চল সভাপতি থাকলেন যে কোনো দলের যে কোনো ঘটনা যদি ঘটে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি আসে তার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে বলা হয়েছিল সেই মতো করে ব্লক সভাপতি তাদের অভিযোগটা আমাকে জানিয়েছেন এবং যেহেতু আজকে এখন এটা আমাদের ভাইটাল বিষয় হচ্ছে উপনির্বাচন এবং যেটা ঘোষণা হয়েছে এবং আজকে আমাদের প্রার্থীও ঘোষণা হয়েছে 25 তারিখের মধ্যে নমিনেশন হয়ে গেলে এই আবহে একদিকে কালী পুজো ভাইফ ফোঁটা তারপরে ছট পুজো এর মধ্যেই আমাদের এই প্রচার এবং নির্বাচনের কাজ চলবে সুতরাং এখন অন্য কিছু না ভেবে এই ব্লকের সকল নেতৃত্ব এই দুটো অঞ্চলের আগে আমাদের যে বুথগুলো রয়েছে 52টা বুথ সেই 52টা বুথ থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেবে তারপরে বাকি কথা বিন্নাগুড়িতে বিজয় সম্মেলনীতে এবং হচ্ছে মাদারিহাটের যে ভোটের প্রস্তুতির যে আজকে মিটিং ডেকেছিল সেখানে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে প্রায় মারপিটের উপক্রম দুই গ্রুপের মধ্যে কেনই বা হবে না বলুন কারণ তৃণমূল দলটি কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল দলটি হলো একটা আছে টাকা মারা কোম্পানির দল এখানে যে যত মানে রোজগার করতে পারে ফান্ডে পাঠাতে পারে তারই গুরুত্ব অপরিসীম আজকে জেলা সভানেত্রীকে বলতে শোনা যাচ্ছে যে রবি সরকার পদে বহাল থাকবেন এদিকে ব্লক সভাপতি ওনাকে দলীয় কার্যালয়ে যুব আসর এবং মদের আসর বসানোর জন্য সাসপেন্ড করেছেন কারণ লোকালে ড্যামেজ কন্ট্রোলের জন্য তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই মাদারিহাট আমাদের ভারতীয় জনতা পার্টির একটা গড় সেখানে পদ্ম আবার ফুটবে আর সাধারণ মানুষ বুঝে গেছেন যে যত বড় অপরাধী হবে তত বড় তৃণমূলে বড় নেতা হবে তাই তৃণমূলকে প্রত্যাখ্যান শুরু হয়েছে তৃণমূলের শেষের শুরু হয়েছে